নমস্কার বন্ধুরা, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আপনাদের প্রত্যেকের ইউটিউব চ্যানেল এডুকেশন নোটসে। আমি বুদ্ধদেব কর্মকার। বলে রাখি, ভারতীয় সেনাবাহিনীতে কিন্তু বিভিন্ন পদে বেশ কিছু কর্মী নিয়োগ করতে চলেছে, অর্থাৎ মাধ্যমিক পাশে কোনো রকম শারীরিক সক্ষমতা পরীক্ষা ছাড়াই কিন্তু এখানে নিয়োগ হতে চলেছে, যেটাতে পশ্চিমবঙ্গ সহ পুরো ভারতবর্ষের ছেলে এবং মেয়েরা কিন্তু আবেদন করতে পারবেন। আর এটা নিয়ে আজকে আপনাদেরকে এই ভিডিওটির মধ্যে বিস্তারিতভাবে জানাবো। সঙ্গে বলে রেখি, এরকমভাবে সমস্ত নতুন চাকরির তথ্যগুলি এবং পুরনো চাকরির গুরুত্বপূর্ণ আপডেটগুলি যদি সময় মতন আপনারা পেতে যাচ্ছেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে অলে গিয়ে বেল অপশনটি প্রেস করে দিতে পারেন। তাহলে সহজেই কিন্তু নোটিফিকেশানগুলো আপনার মোবাইলে পেয়ে যাবে। আর ভারতীয় সেনাবাহিনীতে যে কর্মী নিয়োগ হচ্ছে, সেটা কিন্তু নিয়োগ করছে SSC ভোপাল, অর্থাৎ সিলেকশন সেন্টার সেন্ট্রাল ভোপাল এর মাধ্যমে কিন্তু এইখানেই নিয়োগ হতে চলেছে। আর অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনারা সেই নোটিশটি, যেখানে বলেছে যে সিলেকশন সেন্টার সেন্ট্রাল সুলতানিয়া ইনফেন্ট্রি লাইন্স ভোপালে নিয়োগ করা হচ্ছে। এখানে আবেদন আপনাদেরকে অফলাইনের মাধ্যমে করতে লাগবে, যেটার শেষ তারিখ হলো 21 দিন। অর্থাৎ এই নোটিফিকেশনটি বিভিন্ন এমপ্লয়মেন্ট নিউজে যে প্রকাশিত হয়েছে, তার থেকে 21 দিনের মধ্যে কিন্তু আপনাদেরকে অফলাইনে আবেদন করতে লাগবে। এবার বলে রেখি, 20 থেকে 26 মার্চের মধ্যে কিন্তু বিভিন্ন এমপ্লয়মেন্ট নিউজগুলোতে এই নোটিশটি আসছে বা এসে গেছে। সাথে বলে রেখি এখানে, তো এটা এই হিসাবে 21 দিন ধরতে গেলে কিন্তু 9th April, অর্থাৎ 9/4/2021, এটা হলো এই পোস্টগুলিতে আবেদন করার শেষ তারিখ। যারা আবেদন করবেন, যারা যোগ্যতা রয়েছে, তারা কিন্তু এই ডেটের মধ্যে অফলাইনে আবেদন করতে লাগবে বাই পোস্টের মাধ্যমে। এবার বলে রেখি, যে কোনো ভারতীয় নাগরিকই কিন্তু এখানে আপনারা আবেদন করতে পারবেন। এখানে বিভিন্ন ধরনের পোস্ট রয়েছে, পোস্টগুলির মধ্যে হলো মেসেঞ্জার, যেখানে 3টি পোস্ট রয়েছে, OBC, জেনারেল এবং EWS কোঠায় রয়েছে। এছাড়া রুম অর্ডিনারি এখানে 1টি OBC-তে রয়েছে, ওয়াচম্যান 4টি রয়েছে, যার মধ্যে 2টি OBC-তে, 1টি EWS ও URA এরকমভাবে রয়েছে। কুকে রয়েছে 2টি পোস্ট, যেটা জেনারেলে কিন্তু রয়েছে বা আনরিজার্ভ রয়েছে পোস্টটি। মেস ওয়েটার এখানে 7টি পোস্ট রয়েছে টোটাল, তার মধ্যে সিভিল কাস্টে 1টি তথা OBC-তে 2টি এবং জেনারেলে 3টি এবং EWS-এ রয়েছে। সত্যি বলে রেখি আপনাদেরকে, এখানে রয়েছে মাসালাইজ, যেটাতে 4টি ভ্যাকেন্সি রয়েছে, যার মধ্যে OBC-তে 1টি তথা সিভিল কাস্টেও 1টি, আর জেনারেলে কিন্তু 2টি ভ্যাকেন্সি রয়েছে। সুইপারে রয়েছে 4টি ভ্যাকেন্সি, এর মধ্যে 2টি জেনারেলে তথা সিভিল কাস্ট এবং OBC-তে 1টি করে কিন্তু ভ্যাকেন্সি রয়েছে। আর এই পোস্টগুলোতে আপনারা যারা আবেদন করবেন, তাদেরকে কিন্তু অন্তত মাধ্যমিক পাস থাকতে লাগবে বা তার সমতুল্য যোগ্যতার কোয়ালিফিকেশান থাকতে লাগবে। সঙ্গে বলে রেখি, এখান থেকে 18 থেকে 25 বছরের মধ্যে যদি আপনার বয়স হয়ে থাকে, তাহলে আপনারা আবেদন করতে পারবেন। এবং এখানে পে স্কেলটা দেওয়া রয়েছে, অর্থাৎ 5,200 থেকে 20,200 কিন্তু স্যালারি দেওয়া হবে এখানে। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, এই নিয়োগ প্রক্রিয়াটি পরিচালনা করবে সিলেকশন সেন্টার সেন্ট্রাল ভোপাল, যেখানে আপনাদেরকে 21 দিনের মধ্যে কিন্তু আবেদন করতে লাগবে। অর্থাৎ এখানে আবেদন করার শেষ তারিখ 9 April 2021 রয়েছে, এবং আপনাদেরকে আবেদন অফলাইনে করতে লাগবে অর্ডিনারি পোস্টের মাধ্যমে, অর্থাৎ সাধারণ পোস্টের মাধ্যমে। এবং এই আবেদনপত্রটি যেটি রয়েছে, সেটি কিন্তু এই নোটিশটির সঙ্গে নিচের অংশে সেই আবেদনপত্রটি দেওয়া রয়েছে, সেটা আপনাকে ফিল আপ করে জমা করতে লাগবে, এবং সেটার ভিত্তিতে কিন্তু আপনাকে পরীক্ষা নেওয়া হবে বা আপনাদের পরীক্ষার জন্য ডাকা হবে। এবার বলে রেখি, পরীক্ষা বা এখানে নিয়োগ প্রক্রিয়াটি কিন্তু 2টি ধাপে পরিচালনা হবে। একটা হলো রিটেন টেস্ট হবে, অপরটি হলো ইন্টারভিউ। এই রিটেন টেস্ট এবং ইন্টারভিউর উপরেই কিন্তু এখানে নিয়োগ প্রক্রিয়াটি পুরোপুরি হবে বা প্রসেসটি কমপ্লিট হবে। এবার বলে রেখি, রিটেন টেস্টে কিন্তু যে সাবজেক্টগুলি রয়েছে, তার মধ্যে হলো জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং, নিউমেরিক্যাল অ্যাপটিটিউড, জেনারেল ইংলিশ এবং জেনারেল অ্যাওয়ারনেস, এই 4টি বিষয়ে কিন্তু রিটেন টেস্ট পরীক্ষা হবে। এবং যারা পাস করবে, তাদেরকে কিন্তু ইন্টারভিউতে ডাকা হবে। অর্থাৎ ইন্টারভিউতে কিন্তু 1টি ভ্যাকেন্সির উপরে কিন্তু 10 গুণ প্রার্থীকে ডাকা হবে, অর্থাৎ 1টি ভ্যাকেন্সির জন্য 10 গুণ প্রার্থীকে কিন্তু বা 10 জন প্রার্থীকে ডাকা হবে। অফলাইনে আবেদন করার জন্য মূল খামের ভিতরে কিন্তু আপনাকে আরও 2টো এক্সট্রা খাম দিতে লাগবে বা এনভলভ দিতে লাগবে, যেখানে নিজের ঠিকানা বা সেলফ অ্যাড্রেসটা লিখতে লাগবে, 2 দিয়ে নিজের ঠিকানাটা লিখতে লাগবে। কারণ ওই 2টো খামের সাহায্যে কিন্তু ওরা আপনাকে রিটেন টেস্টের অ্যাডমিট কার্ড এবং পরবর্তীকালে যারা পাস করবে রিটেন টেস্টে ইন্টারভিউর জন্য ডাক পাবে, তাদেরকে ইন্টারভিউর জন্য অ্যাডমিট কার্ড কিন্তু বাড়িতে পাঠানো হবে। সঙ্গে বলে রেখি, 2 কপি পাসপোর্ট সাইজের ফটো কিন্তু আপনাকে দিতে লাগবে, যেটা কিনা 2 মাসের অন্তত পুরানো হতে না হয়, যেটা আপনার রিটেন টেস্টে অ্যাডমিট কার্ডের উপরে লাগাবে এবং আবেদনপত্রের উপরে কিন্তু লাগাবে। 2টো কিন্তু এক্সট্রা পাসপোর্ট সাইজের ফটো আপনাকে দিতে লাগবে। এবার আপনারা যদি এই নোটিশটি নিচের অংশে আসছেন, তাহলে এখানে দেখতে পারবেন সেই অ্যাপ্লিকেশন ফর্মটি এবং তার উপরেই দেখতে পারবেন যে ঠিকানায় আপনাকে আবেদনপত্রটি করতে লাগবে। এখানে দেওয়া রয়েছে
পুরো ভোপাল দিয়ে দেওয়া রয়েছে এখানে। এবং উপর দিকে আপনারা পিন নম্বরটাও পেয়ে যাবেন। এখানে আপনাদেরকে আবেদনপত্র প্রথমে লিখতে লাগবে আপনার পুরো নাম কী রয়েছে, ফাদার নেম কী রয়েছে, এখানে ফটো লাগাতে লাগবে, সেক্স কী রয়েছে অর্থাৎ ফিমেল না মেল, ডেট অফ বার্থ, আপনার পোস্ট কোন পোস্টের জন্য আবেদন করেছেন, অর্থাৎ এখানে বলে দিয়েছে সিঙ্গেল এন্ট্রি অনলি, অর্থাৎ যে কোনো একটি পোস্টের জন্য আপনারা আবেদন করতে পারবেন, তো কোন পোস্টের জন্য আপনারা আবেদন করবেন, ফুল পোস্টাল অ্যাড্রেস বা যে ঠিকানা আপনাকে কমিউনিকেশন করা হবে সেটা কী রয়েছে, পারমানেন্ট অ্যাড্রেসটা যদি এক হয় তাহলে সেটাই লিখে দেবেন, বা যদি আলাদা হয় তাহলে সেটার ক্ষেত্রে আলাদা লিখতে লাগবে, ন্যাশনালিটি এবং রিলিজিয়ান কী রয়েছে সেটা লিখতে লাগবে, কাস্ট কী রয়েছে লিখতে লাগবে, আপনার যে মাধ্যমিকটা পাস করেছেন এখানে ডিটেলস দিতে লাগবে, অর্থাৎ এডুকেশন কোয়ালিফিকেশান মিনিমাম ক্লাস 10 অর ইকুইভ্যালেন্ট এখানে দিতে বলছে, এবং তার সঙ্গে বলে দিয়েছে ফটোকপি অর্থাৎ জেরক্স কপি কিন্তু আপনার লাগবে এই আবেদনপত্রের সঙ্গে। তার সঙ্গে যদি আপনার এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের রেজিস্ট্রেশন নাম্বার থেকে থাকে তাহলে সেটা কিন্তু এখানে অ্যাটাচ করে দিতে বলছে, এবং সর্বশেষ নিচে ডেট কী রয়েছে, সিগনেচার কী রয়েছে আপনার সেটা কিন্তু এখানে দিতে লাগবে। এছাড়া বন্ধুরা বলে রাখি আপনাদের সুবিধার্থে কিন্তু এই নোটিশটি, পুরো নোটিশটি কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, আপনারা চাইলে ওখান থেকে ডাউনলোড করে নিতে পারেন, এবং এদের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কও কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। সঙ্গে বলে রেখি আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক করতে পারেন, কমেন্ট বক্সে আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করতে পারেন, এবং কনস্টেবল এবং সাব ইন্সপেক্টর ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে পরীক্ষাটা হবে সেটার জন্য যে বইটি রয়েছে আপনারা যদি সেই বইটি যদি এখনও না সংগ্রহ করে থাকেন তাহলে সেই বইটি সংগ্রহ করে নিতে পারেন, ওখান থেকে ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে রেখেছি। তো বন্ধুরা এই ভিডিওটি এখানে শেষ করছি। বন্দে মাতরম, জয় হিন্দ। সাথে আপনাদেরকে জানিয়ে রেখি আপনারা যারা ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন বা ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের জন্য যারা সাব ইন্সপেক্টর, কনস্টেবল এরকম বিভিন্ন সরকারি চাকরি প্রস্তুতি নিচ্ছেন তাহলে কিন্তু আপনারা গুগল প্লে স্টোরে গিয়ে আন একাডেমি অ্যাপটা ডাউনলোড করে নিতে পারেন। ওখান থেকে আপনারা বিভিন্ন ফ্রি স্টাডি মেটেরিয়াল যেমন পাবেন এবং ফ্রি মক টেস্টও দিতে পারবেন, এবং বিভিন্ন এক্সপার্ট টিচারদের দ্বারা কিন্তু আপনারা ক্লাস করতে পারবেন যেটা আপনারা ঘরে বসে করতে পারবেন, এবং এর মধ্যে থেকে আপনারা যদি কিছু সাবস্ক্রিপশন নিতে আছেন সেটাও আপনারা নিতে পারেন, যেটা আপনারা বাজারের থেকে কিন্তু অর্থাৎ কিন্তু অন্য অন্য শিক্ষা প্রতিষ্ঠানের থেকে কিন্তু অনেকটাই কমে পাবেন, এবং এখানে যে সাবস্ক্রিপশনটা লাগবে সেটার উপরে যদি আপনারা 10% ডিসকাউন্ট পেতে চাইছেন তাহলে আমাদের যে চ্যানেলের কুপন কোডটা রয়েছে বুদ্ধ27 যেটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়েছি আপনাদের জন্যই, সেটা আপনারা ব্যবহার করলে 10% এর উপরেও ডিসকাউন্ট পেয়ে